মিজার রহমান আজহারিকে বাংলাদেশের লক্ষ লক্ষ কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, কলেজ ইউনিভার্সিটির মেয়েরা পর্যন্ত সবাই তার কথাকে খুব ভালোবাসত। আজকে উনি কারাবন্দী, লক্ষ লক্ষ মানুষ তাকে শ্রদ্ধা করে ভালোবাসে তার কথায়। কত মানুষ যে নামাজি হয়েছে, দিনদার হয়েছে, যাত্রা বেশ এক আল্লামা মাহমুদ হোসেন হাসান হাফিজা হলো, ওনাকে মানুষ দালাল বলে গালি দেয়। নাউজুবিল্লাহ, ওনার মতো একজন মানুষ, যুগশ্রেষ্ঠ আলেম, দিনের জন্য যে সমস্ত কাজ উনি করে গেছেন এটা লিস্ট করলে শেষ হবে না। আমাদের নারায়ণগঞ্জের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনাকে তো লক্ষ লক্ষ এখন মানুষ, ওনার এক একটা ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে। আসহাবে কাহফের সেই সাতজন যুবকের কথা, যে সাতজন নিজেরা ঐক্য হয়ে একমাত্র আল্লাহর দিনকে কায়েম করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তাদের না ছিল টাকা পয়সার অভাব, না ছিল ক্ষমতার অভাব, অভাব ছিল একমাত্র আল্লাহ তাআলার দিনকে কায়েম করবে এই মনোবাসনা নিয়ে সাতজন, সাত শ্রেণীর মানুষ ছিলেন, সাত ধরনের মানুষ ছিলেন, সাত মনের মানুষ ছিলেন। সাতজনের চাহিদা ছিল সাত রকম, কিন্তু না, আল্লাহ তাআলার উদ্দেশ্যে আল্লাহ তাআলার দিনকে দুনিয়ার জমিনে কায়েম করার জন্য সাতজন একত্র হয়ে আল্লাহর জন্য দুনিয়াতে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। তাহলে বোঝা গেল সূরা কাহাফ 8 নম্বর 15 নম্বর পারার 8 নম্বর সূরা, আল্লাহ তাআলা এই সূরা কাহাফের মধ্যে আমাদেরকে বুঝাইলেন যে একতা কত বড় জিনিস। সাতজনের কারণেই পুরো দেশ ঈমান আনয়ন করেছিল। যেই রাষ্ট্রের ভিতরে মানুষ ইবাদত করতো না, মূর্তি পূজা করতো, কিন্তু আজকে আমাদের ভিতরে দেখেন, আমরাও দিন কায়েম করতে চাই, আমরাও উলামায়ে কেরাম দিন কায়েম করতে চাই, কিন্তু আমাদের চাওয়ার রাস্তাটা একটু ভিন্ন। আল্লাহ তাআলা যেই পথ দেখাই দিয়েছেন যে একত্রিত হও, ওই জামানায় সবাই ছিল কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক, কিন্তু সাতজন একত্রিত হওয়ার কারণে আল্লাহ তাআলা সেই যুগে দিনকে কায়েম করেছে, সেই দিনে সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করেছে। আজকে আমরা যেই কেউ একটু জনপ্রিয়তা হয়ে গেল, মানুষ একটু তাকে পছন্দ করা শুরু করলো, মানুষ তাকে ভালোবাসা শুরু করলো, যার আলোচনা মানুষ শুনতে একটু বেশি আগ্রহী হইল, তখন আমরাই কী করি তার পিছনে লাগাম টেনে ধরার জন্য কী করি, তৈরি হয়ে যায়। যেরকম মনে করেন আপনারা সবাই পছন্দ করেন হযরত মাওলানা মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ। ব্যক্তিগতভাবে আমি ওনাকে অসংখ্য অনেক পছন্দ করি। মাসলাগত মত পার্থক্য থাকবেই, সাহাবীদের মধ্যে ছিল, তাবে তাবিনদের মধ্যে ছিল, বড় বড় ফুকাদের মধ্যে ছিল, সাহাবীরা কিন্তু তাদের মধ্যে কখনো দ্বন্দ্ব হয় না। কিন্তু আমরা মতের বাইরে হলে আমরা কী করতেছি, পিছনে লাগাম টেনে ধরছি। মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশের লক্ষ লক্ষ কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, চাকরিজীবী, পেশাজীবী, কলেজ ইউনিভার্সিটির মেয়েরা পর্যন্ত সবাই তার কথাকে খুব ভালোবাসত। কিন্তু কী করলাম আমরা, যেই দেখলাম সে দিনের কাজে খুব অগ্রসর হচ্ছে, সেই জায়গায় আমাদের উচিত ছিল তার পাশে এসে দাঁড়ানো, তার সাথে হাতে হাত মিলিয়ে ইসলামটাকে আরও অনেক দূরে নিয়ে যাওয়ার ইচ্ছা দরকার ছিল আমাদের, কিন্তু না। উনি এত ইংলিশ বলে কেন, আজীব বিষয়, একজন ওলামায়ে কেরাম ইংলিশ বেটা আমাদের জন্য গর্বের বিষয়। ইউরোপ কান্ট্রি থেকে আরবি চলে নাকি বাংলা চলে বলে, ইংলিশ তো সারা বাংলাদেশে দিনের কাজ চলে। আমাদের যাত্রাবাড়ির শেখ আল্লামা মাহমুদুল্লাহ হাফিজাহুল্লাহ ওনার জবান থেকে শুনে উনি বলেছেন, আমার ইচ্ছা যদি আমি ইংলিশ পড়তে পারতাম তাহলে আমি আরও বেশি দিনের কাজ করতে পারতাম। হুজুর তো এইটাও বলে, যদি ঈমান নষ্ট না হওয়ার আশঙ্কা থাকে তাহলে তোমরা কী করো, ইংরেজি দুনিয়ার লাইনে শিখো, কারণ ইংলিশ শিখলে আমরা তো আরও বেশি দিনের কাজ প্রসার করতে পারবো। কিন্তু আমরা কী করলাম, পিছন থেকে লাগাম টেনে ধরলাম এক শ্রেণীর মানুষ। আমরাই ওলামায়ে খেরামদের মধ্যেই সব শ্রেণীর মানুষের ভিতরে, দলের বাইরে। আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ, ওনাকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, আজকে উনি কারাবন্দী, লক্ষ লক্ষ মানুষ তাকে শ্রদ্ধা করে ভালোবাসে তার কথায়। কত মানুষ যে নামাজি হয়েছে, দিনদার হয়েছে, আজকে এক শ্রেণীর মানুষ তার পিছনে লেগেছে ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আর সাধারণ মানুষ তো সরল সহজ, কিছু হলুদ মিডিয়া যে কোনো মানুষের বিরুদ্ধে এমনভাবে প্রচার করে সাধারণ মানুষ বলে, হাই হ্যাঁ হুজুরকে এত ভালোবাসতাম, হুজুর এই কাজগুলো করেছে, কারণ সাধারণ মানুষ তো সরল সরল বুঝতে পারে না মিডিয়ার চালাকিটা। যেমন একটা এক্সাম্পল, কালকে যদি খবর পত্রিকায় দেখেন যে আমি আপনাদের খতিব সাহেব আবু হানিফ মাহমুদি, আমার বাসায় ইয়াবা পাওয়া গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখাইবে, হাই হ্যাঁ হুজুরকে এত ভালো জানি, হুজুরের বয়ান শুনে আমার এত নামাজ শিখতেছি, হুজুর এই কাজ করে, সাধারণ মানুষ বুঝে না। আল্লামা মাহমুদ, আল্লামা মামুনুল হক সাহেব সেই পদে পদে পড়ে গেছে এখন, যাত্রা বেশ এক আল্লামা মাহমুদ হোসেন হাসান হাফিজা হলো, ওনাকে মানুষ দালাল বলে গালি দেয়। নাউজুবিল্লাহ, ওনার মতো একজন মানুষ, যুগশ্রেষ্ঠ আলেম, দিনের জন্য যে সমস্ত কাজ উনি করে গেছেন এটা লিস্ট করলে শেষ হবে না। এই যে জুম্মার বয়ান আমরা করি, এটাও একসময়
চক্রান্ত হয়েছিল, এটাকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু যাত্রাবের শায়েকের হস্তক্ষেপে এই জিনিসটা হয় না। ওনা অনেক কাজ করেছেন, কিন্তু হুজুরকে মানুষ গালি দেয়, দে গালি দাও, ইসলামকে তোমরা কায়েম করতে চাও, ইসলামকে ধ্বংস করতে চাও। আমাদের নারায়ণগঞ্জের শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনাকে তো লক্ষ লক্ষ এখন মানুষ, ওনার এক একটা ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে, মাসলা মাসাল শিখে, দিন শিখে। ওনার একটা ভিডিও দেখলাম ওই দিন, উনি আফসোস করে বলছেন যে আমি জীবনে কাউকে গালি দিই না, কিন্তু আমাকে 95% মানুষ অনেক গালি দেয়। নাম বলতে চাই না, এক দলের মানুষ তারা প্রচুর পরিমাণ তাকে গালি দেয়। মোট কথা হচ্ছে, যখনই কেউ দিনের কাজ করা শুরু করবে, তখনই কি হবে, তার পিছন থেকে আরে ভাই আসেন না, আমরা কোরআনে কারিমের আসহাবে কাজ থেকে শিক্ষা নিই। আসহাবে কাউ ওই 7 জন যুবক, ইসলাম কায়েম করার জন্য অনেক লোক প্রয়োজন ছিল না, যে জায়গায় ইসলামের কথা বলার সাথে সাথে গর্দান চলে যাবে সেই জায়গায় 7 জনের কারণে ইসলাম কায়েম হয়েছে। তো আমরা তো মুসলমান, আমরা তো চাইলেই পরে, আজকে আমরা মুসলমান না মুসলমান কীভাবে ইসলাম কায়েম হবে বলেন? বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম আছেন যারা কোনোদিন কাউকে কটাক্ষ করে কোনো গালি দেয় না, কোন অনেক আলেম আছে যারা কোনোদিন মানুষের বিপক্ষে লাগে না, ইসলামকে কায়েম করতে চায়। আমার ভাইরা, আসহাবে কাফের ঘটনা আপনাদেরকে সংক্ষিপ্ত আমি শোনাই। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন যে আপনি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি নবী, আমরা স্বীকার করবো। এক ছিল রুহ কি জিনিস, আল্লাহ বলছেন ইয়াস আলুনাকা আনির রুহ, রুহ হচ্ছে যখন জিজ্ঞাসা করে তুমি বলে দাও, রুহ হচ্ছে আল্লাহর আদেশ। ওই ব্যক্তির কথা জিজ্ঞাসা করেছিল যেই ব্যক্তি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব সব জায়গায় সফর করেছেন। ইয়াস আলুনাকা আন দিল করনাইন, বাদশা জুল করনাইনের কথা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। 3 নম্বর আসহাবে কাফ, আসহাবে কাফ হচ্ছে সেই 7 জন যুবক যারা যেই জামানায় আল্লাহর কথা বলার সাথে সাথে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হতো, ওই সেই 7 জন যুবক আল্লাহর জন্য দিন কায়েম করার জন্য জোরে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। সেই 7 জনকে আল্লাহ পাক তার কুদরতিভাবে সাহায্য করে এক গুহায় আশ্রয় দিয়েছেন। তারা দোয়া করেছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। ও গো আল্লাহ, আপনার নিজ অনুগ্রহ থেকে আমাদেরকে দয়া করুন আর আমাদের কার্যগুলোকে আপনি সমাপ্ত করে দিন। আল্লাহ পাক তাদেরকে আল্লাহর ওয়াদা যে সত্য দেখাইলেন, 7 জনকে ঘুম পাড়াইলেন, 1 বছর 2 বছর 5 বছর নয়, 309 বছর পার করেন। ওয়ালা বিসু ফি কাফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াসতাদু তিসআ, একসাথে 309 বছর ঘুমিয়ে গেলেন। 309 বছর পরে যখন ঘুমাইলেন, দেখলেন তাদের পরিশ্রম তাদের ত্যাগ সফল হয়েছে। যেই দেশে মূর্তির পূজা হইতো সেই দেশে আজকে ইসলামের পতাকা উড়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা রুটি কিনতে গেলেন, ক্ষুধা লেগেছে, যা দেখে সব বাড়িতে কালিমা লেখা, নামাজ হচ্ছে, আজান হচ্ছে, তারা খুশি হয়ে গেলেন। 309 জন আবারও গুহায় গিয়ে শুয়ে পড়লেন, এখনও তারা ওইখানে আছেন, ওলামাদের মত তারা মারা গেছেন। আমার ভাইরা, আল্লাহ তারা বলছেন وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ, তাদের ঘুমে যেন ব্যাঘাত না ঘটে, এই জন্য আমি সূর্যকে, শুধু এই 7 জন আল্লাহর ওলির কারণে আল্লাহ পাক সূর্যের গতিপথ চেঞ্জ করে দিয়েছেন, সূর্যকে ডান দিক থেকে অস্ত করেছেন, বাম দিকে কি করেছে উদিত করেছেন, যাতে তাদের আলোর দ্বারা তাদের ঘুম ব্যাঘাত না হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আমি তাদেরকে পাশ কি করেছি, পরিবর্তন করেছি। আর সেই 7 জন যুবকের সাথে একজন কুকুর একত্র পোষণ করেছেন, সেই কুকুরকেও আল্লাহ পাক কি করেছেন, সম্মানিত করেছেন। কোরআনে কারিমে 5 বার তার নাম উল্লেখ করেছে, একটা কুকুর। তাহলে একত্র যে কত দাম, চিন্তা করে দেখেন। আমার ভাইরা, আমরা ইসলামকে যদি ইসলামকে টিকাইতে চাই, আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জন্য এক হয়ে যাই, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই হয়ে যায়। সময় হয়ে গেছে, আল্লাহ আমাদের সবাইকে আসহাবে কাফের শিক্ষা নিয়ে আমাদেরকে সামনে ইসলামের কাজগুলো করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।